আমরা চেষ্টা করছি যে পাটকে আবার তার পুরনো জায়গায় ফিরে নেবার জন্য। তো আমরা যে পাট থেকে আমাদের গত বছরে 22-23 অর্থ বছরে প্রায় 912.25 মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে, এটি আমাদের জন্য একটি সুসংবাদ এবং এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা একটি সংকেত। আমরা চলতি 2023-24 অর্থ বছরে আমরা প্রায় ডিসেম্বর পর্যন্ত পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে 436.12 মিলিয়ন মার্কিন ডলার। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আমরা রপ্তানি পণ্য হিসেবে শুধুমাত্র গার্মেন্টস পণ্যের উপর নির্ভরশীল না থেকে বহুমুখী পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে কার্যকরী উদ্যোগ নেওয়ার আমরা পথে রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প 2041 বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব। আমরা এই পাট শিল্পকে নিয়ে আমরা ভাবছি, আমরা চিন্তা করছি, আমরা ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। আমরা পাট শিল্পের মূল সমস্যাগুলি কোথায় রয়েছে এগুলি বোঝার জন্য আমরা কৃষক পর্যায়ে, আমরা মাঠ পর্যায়ে তাদের সাথে বৈঠক করব। এখানে বিভিন্ন সমস্যাও রয়েছে, সমস্যার সমাধানে সমাধান সূত্রগুলো আমাদের বের করতে হবে। আমরা বিশ্বাস করি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এদেশে পাট এবং পাটজাত দ্রব্যের রপ্তানি আয় আমরা একটি ঈর্ষণীয় পর্যায়ে আমরা যেতে পারব। বস্ত্র শিল্পের ব্যাপারে আমাদের দেশ বস্ত্র শিল্পকে আমরা এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করব। 25টি টেক্সটাইল মিল নিয়ে এই বস্ত্র শিল্প BTMC আমরা স্টক হোল্ডারদের সঙ্গে আমরা বসবো।